আপনারা জানেন আজ সকালে জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ মারা গেছেন। প্রথম জানাজার জন্য তার মরদেহ সিএমএইচ থেকে সেনা কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ওমর ফারুক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর, এখন থেকে আর কিছুক্ষণের মধ্যে সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদের নামাজে জানাজা ঢাকা ক্যান্টনমেন্টের সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে এবং তার মরদেহ এরই মধ্যে এই সেন্ট্রাল মসজিদের যেই মঞ্চে তার মরদেহ এনে রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এরই মধ্যে এসে এখানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, তিনিও এরই মধ্যে এই জানাজায় অংশ নেওয়ার জন্য এই সেন্ট্রাল মসজিদে এই মুহূর্তে এখানে জোহরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। সেই জোহরের নামাজে তিনি অংশ নিচ্ছেন এবং জোহরের নামাজের পরই এই সেন্ট্রাল মসজিদের যে পূর্ব প্রাঙ্গণ, সেই পূর্ব প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এবং সেই নামাজে জানাজায় অংশ নেওয়ার জন্য এরই মধ্যে সেনাবাহিনী এবং বিভিন্ন সামরিক তিন বাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছাড়াও বেসামরিক যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও এখানে জানাজায় অংশ নিতে এসেছেন। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকেও আমরা এই জানাজায় অংশ নিতে আসতে দেখেছি। এরই মধ্যে জাতীয় পার্টির ঊর্ধ্বতন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এসে উপস্থিত হয়েছেন। এবং আপনি জানেন যে আজ এটি প্রথম জানাজা এবং হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর ধর্মীয় কিংবা রাজনৈতিক যে আনুষ্ঠানিকতা সেটি একমাত্র আনুষ্ঠানিকতা। আজ এখানে নামাজের জানাজা অনুষ্ঠানের পর তার মৃতদেহ আবারও সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হবে এবং তার মৃতদেহ আগামীকাল আরও দুটি জানাজা অনুষ্ঠিত হবে এবং রাজনৈতিকভাবে তার নেতাকর্মীরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন আগামীকাল সকাল 10টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এবং বাদ আসর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। এছাড়া এর মাঝে বেলা 12:30টার দিকে কাকরাইলে যে জাতীয় পার্টির কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে রাখা হবে এবং আগামী পরশু তাকে নিয়ে যাওয়া হবে রংপুরে এবং রংপুর থেকে তাকে আবারও ঢাকায় নিয়ে আসা হবে। এবং আমরা যতদূর জানতে পেরেছি তাকে বনানীর যে সামরিক কবরস্থান আছে সেই সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে আগামী পরশু এবং তার পরদিন তার কুলখানি অনুষ্ঠিত হবে। মুমু, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। আপনারা দেখতেই পাচ্ছেন এরই মধ্যে জানাজার অংশ নেওয়ার জন্য মুসল্লিরা এসেছেন এবং জোহরের নামাজের যে মূল যেই ফরজ যেই নামাজ সেটি এরই মধ্যে শেষ হয়ে গেছে। আর কয়েক মিনিট হয়তো সুন্নত নামাজ আদায় করবেন মুসল্লিরা, এরপর পরই আসলে এখানে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এবং নামাজের জানাজা শুরু হওয়ার সাথে সাথে আমরা আপনাদের আবারও সরাসরি এখানে নিয়ে আসবো। সেনা কেন্দ্রীয় মসজিদ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন ওমর ফারুক।